শুভ নবমী। আজকে ধূপগুড়ি থানাপাড়া মহিলা দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে আজকে পুজো চলছে, নবমী পুজো চলছে। আমাদের পুরোহিত কালটু দীর্ঘদিন এই পূজার সঙ্গে যুক্ত, প্রায় 9 বছর পূজায় ব্যস্ত। এতে গন্ধ ভগবতী দুর্গা ওই নম সচন্দন গন্ধ পুষ্প বিল্ল বত্রাঞ্জলি ভগবতী দুর্গা ওই নম এসো অর্ঘ। আজকে নবমী, আগামীকাল মা চলে যাবেন। আমাদের মাঝখানে আছেন বৌদি। বৌদি, পূজাটার সঙ্গে তুমি দীর্ঘদিন জড়িত, পূজাটা নিয়ে একটু বলো, প্রায় 9 বছরের পূজা, একটু বলো। তো খুব নিষ্ঠা করে সবাই মিলে এটা সহযোগিতা করে হচ্ছে পুজোটা, আর সত্যি এখানে খুব নিষ্ঠা করে পুজোটা হয়, সবাই একত্র হয়ে সব রকম কাজকর্ম সবাই সহযোগিতা করে হচ্ছে পুজোটা। বৌদি পূজার সাথে দীর্ঘদিন জড়িত। আপনি তো পূজার সঙ্গে অনেকদিন জড়িত, পূজাটা নিয়ে একটু বলেন। আমাদের গত 9 বছর ধরে যে পূজাটা হচ্ছে আমাদের মহিলা সমিতিতে, খুব নিয়ম নিষ্ঠভাবে পূজা হচ্ছে, আর সবাই সবার সাথে মিলমিশ ভাব সব কিছু একত্রে আছে, এইভাবেই আমরা পূজাটা করতেছি। কথা বলবো বৌদির সাথে। বৌদি, পূজাটার সঙ্গে তুমি দীর্ঘদিন যাবে জড়িত, পূজাটা নিয়ে একটু বক্তব্য রাখো। এই তো নয় বছর হলো পূজাটা, বেশ ভালোই হচ্ছে পূজাটা, প্রত্যেকবার বেশ জাঁকজমকের সাথেই হচ্ছে পূজাটা, আমরা খুব এনজয় করছি। কথা বলবো আমাদের এই পূজার প্রধান কান্ডারি, যার হাত ধরে অ্যাকচুয়ালি পূজাটা শুরু হয় আর কি, মানে কাকিমার একটা উদ্যোগ, মানে একটা বিরাট উদ্যোগ, কাকিমার উদ্যোগ এবং সমস্ত মহিলাদের একটা ঐক্যবদ্ধ করা, এটা একটা কাকিমা একটা বড় প্রেরণা। কাকিমার পূজা মানে কাকিমা বাড়ির উপরে একটা প্রেশার। আজকে কাকিমার মুখে শুনবো এই পূজাটা নিয়ে একটু তোমার কথা। আমাদের পূজা মহিলা সমিতি সবাই পাড়ার সকলে মিলে এই পূজাটা করি, 9 বছর হলো। হ্যাঁ, খুব নিয়ম নিষ্ঠা করে পূজাটা হচ্ছে, অতি ক্লান্তের সহিত আমরা খুব আনন্দ করি সকলে মিলে। অষ্টমীর দিন এত লোক হয় ভাবা যায় না, আনন্দে মন ভরে যায়। এই আর একটু যখন দশমীটা হয়, একটা বিদায় শুরু হয় না, তখন মনটা খারাপ হয়ে যায় না, তখন ভরাক্রান্ত মন নিয়ে আমরা বিদায় দেই মাকে। কথা বলবো আমাদের পূজা কমিটি আরেক কর্মকর্তা রাকির সাথে। রাকি, পূজাটা নিয়ে তুমি তো দীর্ঘদিন পূজাটার সঙ্গে যুক্ত আছো, পূজাটা নিয়ে তোমার মেসেজ কি? সামনে 10 বছর এই চিন্তা ভাবনা কি আছে? সামনে 10 বছরও সবাই মিলে করার ইচ্ছা আছে, আরো আনন্দ করব, এর চেয়ে আরো যেন বেশি আনন্দ হয়, বিশেষ করে পাড়ার সব ছেলেরা বউরা সবাই মিলে আনন্দ করবে। দশমীর দিন যে বিসর্জন হয় সেটাও দারুণ মজার, আমরা সবাই এনজয় করি আর কি। পূজাটার সাথে একটা অন্যরকম সম্পর্ক জড়িয়ে আছে, 2000 আজ থেকে প্রায় 10 বছর আগে এই পূজাটা শুরু হয়। হ্যাঁ, আমাদের পাড়ার মহিলা সবাই এখানে থাকেন। পূজাটা নিয়ে আপনার যদি কোনো মেসেজ থাকে? সবাই মিলে সুন্দর করে করি এটাই ভালো আর কি, আনন্দ করব, সবাই মজা করব। সামনে 10 বছর, 10 ইয়ার্স আমাদের পূজা 10 বছর পূর্ণ হবে। আমরা আশা করব আগামী বছর আমরা একটা অসাধারণ পূজা করব, এবং ধূপগুড়িবাসীকে আমরা একটা অন্যরকম একটা পূজা উপহার দিব। নমস্কার, আবার দেখা হবে। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফোন নাম্বার 9434729009। আবার দেখা হবে, নমস্কার।